ও মায়েরা, ওপরে 10 লক্ষ, মর্তদামে 1 লক্ষ, পাতাল লোকে 10,000, এতগুলো মন্ত্র আছে, শ্লোক আছে, বললে যেটা অল্প হবে আর এক কথায় বুঝবো সেটা শোনো। বললে তাহলে নৈমিষারণ্যের ভাগবতটা শোনো। নৈমিষারণ্যের ভাগবত হচ্ছে 4টে শ্লোকে ভাগবত, 4টে শ্লোকে, চতুর্শ্লোকা ভাগবতম স্বয়ং পূর্ণম, 4টে শ্লোকে ভাগবত, পূর্ণ ভাগবত। তাহলে 4টে ভাগবত শোনো। বললে তোমার যেটা ভালো লাগে সেইটা শোনো। বলে তুমি কি করো, এইবার তো ধরা খেয়ে। ছোটন বললে সত্যি বলবো না মিথ্যে বলবো? বললে শোনো, ভাগবত শুনতে গেলে সত্য বলতে হয়। মায়েরা মন দিয়ে শোনো, এই যে কীর্তন রূপ ভাগবত শুনতে এসছো, ভাগবত শুনতে আসলে সত্য বলতে হয়, কীর্তন শুনতে আসলে সত্য বলতে হয়। মায়েরা কথা বোঝা যাচ্ছে তো? জোরে বলুন। এই যে এতক্ষণ আমি কীর্তন করছি আপনারা শুনছেন তো? জোরে বলুন। এবার এতক্ষণ যারা কীর্তন শোনেননি জোর করে উলুধ্বনি। এ দোষ কিন্তু আমার নয়, আমি বললাম এতক্ষণ যারা কীর্তন শোনোনি তারা উলুধ্বনি দাও। কীর্তন শুনে বাড়ি যাবে আর পরে বলবে কি করলো বুঝতে পারলাম না। আরে শুনবে তারপরে তো বুঝ দেবে, আগে শো নো, ইয়েস আর নো, কোনটা ইয়েসটা না নোটা? ইয়েস, ইয়েস। মন দিয়ে শোনো, ভাগবত পাঠ হচ্ছে 4টে শব্দে ভাগবত। সদা সত্য কথা বলবে, সৎ পথে চলবে, নিজে কাঁদবে না, কাউকে কাঁদাবে না। ভাগবত কি? সৎ পথে চলবে, সত্য কথা বলবে, স্বয়ং সম্পূর্ণ ভাগবত। পর স্ত্রী পরদার গ্রহণ না করিবে, পরের ধন সম্পদ দ্রব্য কখনো নিজে না লবে। 4টে শ্লোক। সৎ থাকো, মালা নেওয়া লাগবে না, তিলক নেওয়া লাগবে না, তপস্যা করা লাগবে না, সংসার ছাড়া লাগবে না, জঙ্গলে যাওয়া লাগবে না। আমি বলছি তুমি ভগবানকে না ডাকলেও ভগবান তোমাকে ডেকে নেবে। সৎ পথে থাকো, সত্য কথা বল। বলে এতগুলো তো পালন করতে পারবো না। বলে তাহলে এসছো যখন, ভাগবত শুনেছো যখন, একটা প্রতিজ্ঞা করা লাগবে, বলো কোনটা পালন করবে? 4টে নিয়ম আছে, কোনটা পালন করবে বলো? মায়েরা কোনটা পালন করবে বলো? গয়া, গয়ায় গেছেন তো? গয়ায় গেলে ফলদান করতে হয়, গয়ায় গেলে ফলদান করতে হয়, আর ওই ফলটা নাকি আর খেতে নেই। চালাক যারা তারা কি দান করে বলো তো? যেটা খায় না, যেটা খায় না ওটা দান করে। চমৎকার দেখো। মায়েরা বললে আমি একটা প্রতিজ্ঞা করব। সেটা কি? সেটা হলো আমি জীবনে মিথ্যে বলবো না, সত্য বলবো। বললে তুই বল তুই কি করিস? বললে আমি চুরি করি, আমি চোর। তোর নাম কি? বললে আমার নাম ঘাটন দাস। যেই বলেছে ঘাটন দাস। বলে তোকে তো আমি চিনি, তুই এত বড় চোর, মানুষ তোর নাম শুনেছে কিন্তু তোকে জীবনে এখনো কেউ দেখেনি। শোন ঘাটন, তুই যদি আমাকে গুরু মনে করিস, আমাকে বাবাজি মনে করিস, আমাকে সাধু মনে করিস, শোন তোকে আমি একটা জ্ঞান দিয়ে যাই জীবনে, তুই অক্ষরে অক্ষরে পালন করবি, তাহলে জীবনে তুই ঠকবি না, ভগবান তোর টাকা লাগবে না, ভগবান তোর কাছে চলে আসবে। কি করব? বললে শোন, জীবনে মিথ্যে বলবি না, সত্য কথা বলবি, আর চুরি যদি করতে হয় গরিবের বাড়ি চুরি করবি না, রাজার বাড়িতে চুরি করবি, যার আছে তার বাড়ি চুরি করো,
যে গরিব মানুষ খেটে খুটে করেছে তার বাড়িতে যেন চুরি করো না। কালী মূর্তিটা মন্দির থেকে বের করে জঙ্গলের ভিতরে রেখে কালী ঝুলি নিজে মেখে রাজপুরোহিত জিব্বার করে দাঁড়িয়ে আছে। রাত যত বাড়ছে চোরেরা এসে হাজির হচ্ছে। লক্ষ্য করবেন, রাজপুরোহিত কালী সেজে জিব্বার করে দাঁড়িয়ে আছে। কেউ কেউ বলছে, হ্যাঁ রে, মায়ের হাত কটা? চারটে হাত। দুটো হাত কোথায় গেল রে? দুটো হাত মা কালী দাঁড়িয়ে আছে বলে এটা মায়ের লীলা। ধর্মটা এমন একটা জায়গা, ধর্মের নামে আপনি যা বলবেন ধার্মিক মানুষগুলো বলবে হতে পারে, হতে এখানে কিন্তু কোনো প্রশ্ন নেই, কোনো বিবেচনা নেই, কোনো জিজ্ঞাসা নেই। আর একজন বলছে, আরে মা কালী তো উলঙ্গ দেবী, কাপড় পরে আছে কেন? আর একটা ডাকাত বলছে, মা সব সময় উলঙ্গ হয়ে থাকবে, কাপড় টাপড় পরবে না? আর একজন বলছে, এই চুপ কর, হলে হতে পারে। অনেক রাত্রে এসছে ঘাটনদাস নিজের হাতে জবার মালা গলায় পরিয়ে দিয়ে মায়ের প্রণাম করে, মা গো তোমার কৃপায় রাজার ধন এনেছি আমার ঘরে, সেই ধন দিয়ে তোমার পূজা করলাম আয়োজন, মা গো আমি নই কোনো অভাগা অভাজন, ভক্তি জমা দিলাম তোমার পায়, দিলাম তোমার পায় মা গো, জ্বালিয়ে দিলাম তোমার চরণ তলে, রক্ত চন্দন তিলক দিলাম তোমারও কপালে, মন হিংসা নয় গো মা গো এই শপথ নিলাম, আমি ওই চরণে সাজিয়ে মা দিলা, সাজিয়ে মা দিলা, আমি ভক্তি জমা সাজিয়ে মা গো, সাজিয়ে মা দিলা, সাজিয়ে মা দিলা, ভক্তি জমা ওই চরণে সাজিয়ে মা দিলা, সাজিয়ে মা দিলা, আমি ভক্তি জমা ওই চরণে
তাকে চোখে দেখিনি, তোমার পূজা করি মাগো তোমায় ভাবি জননী, যে আমাকে জন্ম দিল তাকে চোখে দেখিনি, তোমার পূজা করি মাগো তুমি আমার জন। ফল দিলাম, ফুল দিলাম, প্রদীপখানা জ্বালিয়ে দিলাম মা, জবার মালা তোর গলায় পরিয়ে দিলাম, পায়েও ভক্তি জবা দিলাম, কপালে রাঙিয়ে দিলাম রক্তচন্দন মা, তুই আমার মা, আমার গর্ভধারিণী মাকে আমি চোখে দেখিনি মা, তুই আমার মা মা। আমি মন্ত্র জানি না, তন্ত্র জানি না, পূজা জানি না, বিধি জানি না, বিধন বিধান জানি না মা, তোকে মা বলে জানি মা, তুই গ্রহণ কর। এবার লক্ষ্য করছে মা কালী সেজে দাঁড়িয়েছিল রাজপুরোহিত, ঠক 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 করে কাঁপছে, আর গলার মালাটা ভয়ে শরীর থেকে ঘাম বেরিয়ে আসছে। বেলকাটা যেদিন ফুটেছিল সেদিন কানে ভাগবতটা ঢুকেছিল, ভাগবতে কি শিক্ষা শিখেছিল, যদি কারোর থেকে ঘাম বেরোয় সে ভগবান নয়। কাছের থেকে দেখে ঘাটন দাস মনে মনে করছে, ইয়ে তো মা কালী নয়, ইয়ে যদি মা কালী হবে তাহলে এ শরীর থেকে ঘাম কেন বেরোবে, ভগবান নাচবে কিন্তু মালা নাচবে না, কিন্তু এই যে ঠক ঠক করে কাঁপছে এর বডিও নাচছে মালাটাও নাচছে, চমৎকার কথা। ঘাটন দেখছে, দেখি তো ছায়া পড়ছে কি না, এদিকে প্রদীপটা জ্বলছে, পিছনের দিকে দেখে মায়ের ছায়াখানা দিয়ালে পড়েছে, এ তো নয় ভগবান, নয় ভগবান, নয় ভগবান, নয়।